ভাত খাচ্ছে তো? মনে হচ্ছে আমি কিন্তু এখনো খাবার দেইনি। হ্যাঁ, এই যে আমাদের পুরা মাস, মানুষ কত বড় অলস হলে এরকম কাজটা করতে পারে। কেমন লাগতেছে তোমাকে বলো তো, ঘুমাইছে নাকি আবার? সত্যি সত্যি অ্যাকোরিয়াম পরিষ্কার করার কথা আছে, কতটা ময়লা হয়েছে, ঘুমাইছ? মোবাইল কেন, অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হবে। সকালে উঠে করবো, হ্যাঁ করে গোসল করবো। তুমি তো এই কথা আমার 3-4 দিন থেকে বলতিছ। যাকে করবো যা, না তুমি এই মুহূর্তে করবা, আমি কিন্তু ক্যামেরা নিয়ে আসি, সেটা তুমি খেয়াল করছো? আচ্ছা আমি তোমার এটা পরিষ্কার কেন করবো বলো তো, অ্যাকোরিয়াম পরিষ্কার কেন করবা? কেন করবো আমি, আমার কি লাভ হবে এটা পরিষ্কার করলে? যাও, তোমাকে পরিষ্কার করলে 1 কাপ কফি খাওয়াবো। খাবে তো? মানে বন্ধুরা, আমি পুরা কাজটা ওর হাতে করে নিব আজকে, দেখি হয় কি করে। মাছ কে ধরবে? মাছ তুমি ধরবা, সব কিছু আজকে ভিডিও করব। আজকে বন্ধুদের দেখাবো, যারা নতুন তারা দেখবে যে কিভাবে পরিষ্কার করতে হয়, আর যারা যাদের আছে তারা আমাদের সাজেস্ট করতে পারে যে কিভাবে পরিষ্কার করলে ভালো হয়। মাছগুলো ধরার পরে যে বালতিতে পানি রাখছি, বালতিতে মাছগুলো আগে রাখতে হবে। কারেন্টের লাইনটা অফ করো, ভয় নাই তোমার? ওখানে অক্সিজেনের একটা মেশিন আছে, ওটা দিয়ে মাছ অক্সিজেন পায়, তো ওটা কারেন্টের সঙ্গে সংযুক্ত করা থাকে জন্য। এই যে আমাদের মাছ, এই যে আমাদের মাছ, আমরা এক এক করে সবগুলো মাছ ধরে বালতিতে রাখি এবং আমরা আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার করার পরে তারপর সেই মাছগুলো আবার অ্যাকোরিয়ামে ছেড়ে দেই। এই যে আমাদের পুরা মাছ, এগুলো বালতিতে করে রাখা হয়েছে, পরে আবার ছেড়ে দিব। এখন পাথরগুলা উঠাচ্ছে, পাথরে অনেক ময়লা থাকে, তাছাড়া পানির মধ্যে ময়লা হয়ে যায়। এই যে পুরা পাথর ইয়ে করা হয়েছে, তালের গাছ, নারিকেলের গাছ, তালের গাছ এমন হয় না। যাক দিয়ে এখন পানি গুলো নামাচ্ছি আমি, প্রচুর পানি ধরে, দেখে মনে হয় অনেক ছোট তবে প্রচুর পানি ধরে। এটা পরিষ্কার করে আনতিছে, প্রচুর ভারী এটা, বুঝছো? হ্যাঁ, বরের অনেক কষ্ট হচ্ছে। বিছানায় তো পানি পড়বে। এটাতে এখন প্রচুর পরিমাণে পানি ঢালবে। এই যে আমাদের অ্যাকোয়ারিয়ামের এগুলো দেওয়া শেষ, আমি পাথরগুলো পরিষ্কার করছি, এই পাথরগুলো এখন দিব এখানে। আর পাথরগুলো আস্তে দিতে হবে, কারণ কাঁচের জিনিস পারে। পাথর গুলো সব দিলাম এখানে, রঙিন পাথর, সাদা পাথর সব আছে। আমি তাল গাছ গুলো দিব, আমাদের তিনটা তাল গাছ আছে, এগুলো এখানে আমি সেট করে দিব। উপরে একটু পাথর দিয়ে দিতে হবে, বুঝছো? হ্যাঁ, তুমি কি পানির ভিটামিন গুলো দিছো? না, ভিটামিন দিব এই দিকে। আচ্ছা, মানে পানির ভিটামিন বা হচ্ছে ব্লু না দিও কত সুন্দর লাগতেছে, মানে ক্লিয়ার একটা। পাথর দেওয়া শেষ, এখন হচ্ছে এই যে এটা হচ্ছে মাছের অক্সিজেন, এটা সেট করতে হবে। অক্সিজেনটা সেট করে দিতে হবে,
এখানে হচ্ছে মাছের পায়খানা বা যে বর্জ্য পদার্থগুলো থাকে ওগুলো জড়ো হয় এর ভেতরে, এটা পরিষ্কার করে দিতে হয় নিয়মিত। এটা আমি এখন সেট করে দিব এখানে। এখন লাইন দিও না, হ্যাঁ পরে দিব। হ্যাঁ, এখন তুমি এক কাজ করো, পানির যে ভিটামিন গুলো আছে হ্যাঁ আমি সবগুলো ভিটামিন দেখাই দিচ্ছি। আমরা মূলত এই যে 5টা ভিটামিন ইউজ করি, আর অনেক ভিটামিন আছে, তবে আমি মূলত এ কয়টা কার্যকর বেশি? হ্যাঁ আমার মনে হয় যে এগুলো আমি নেট থেকে দেখছি। এটা হচ্ছে আমি দিয়ে দিব 1.5 সিপি করে আমি দেই, এটা একবারে নিছিল এটা আগে আমরা ইউজ করছি, এটা শেষ হয়ে গেছে, কিনে আনতে হবে। দিলাম। তারপরে এই যে সবুজ কালার যে ভিটামিনটা এটা দে, এটাও শেষ হয়ে যাবে কারণ এটাও একবারে দিই, মানে এগুলো আমরা আগে ইউজ করছি জন্য। তারপরে এই যে এটা হচ্ছে পানির ব্লু, এটা হচ্ছে পানির কালারটা সুন্দর করে, এটাও 2টা 3টা দেওয়া যায় পানি অনুযায়ী। আমরা আড়াইটা, মানে অর্ধেকটা দিয়ে দেওয়া যায়। এগুলো দাম বেশি না, মাত্র 10 টাকা করে দাম, ওই জন্য বেশি করে দাও না বন্ধুদের বলতেছি যে এগুলোর দাম খুব বেশি না। এই যে সাদা এটা একবারে দিয়ে আসি, এটা আমি একবার দিন একবারে খেতে দিলাম। আর ওই যে পানির ভিটামিন, একদম ভিটামিন না, ওটা অ্যান্টি ফাঙ্গাস আর কি, যাতে মাছের কোনো অসুখ না হয়, অ্যান্টি ফাঙ্গাস, ফাঙ্গাসের জন্য সংক্রমণ না হয়। এটা এই জন্য এটা ওই অনুমান করে 10-15 বা 20 ফুটের মতো এটা দিতে হয়। এটা দিয়ে দিলাম, এখন পানিগুলো ভালো করে মিশ্রণ করে দিব। মাছেরা এত পটি করে যে ওই আঙ্কেল বলছিল যে মাসে একবার পরিষ্কার করলেই হবে, কিন্তু 7 দিনে কত নোংরা হয়ে গেছে, আপনারা তো দেখতে পারলেন যে হচ্ছে আগে কিরকম নোংরা ছিল। এই যে আমাদের সব শেষ, এখন আমরা মাছগুলা এর মধ্যে ছাড়ে দিব। এর মধ্যে এইটুকু সময় অনেক পটি করছে, আর মাছগুলো অনেক বড় হয়ে গেছে এই 2 দিনে, 2 দিনে মানে এই কয়েক দিনে। ও, ওরা মুক্ত হলো মনে হচ্ছে। আর কি আছে ভিতরে? দেখিও সাবধানে, এই যে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, মাছ পরিষ্কার হয়ে গেছে। আমি এখন মাছের খাবার দিব, আর ওরা খাবারের সময় কি করে সেটা আপনাদের দেখাবো। ওরা আমাদের পরিচিত হয়ে গেছে, এখন দেখতে তো পাচ্ছেন খাওয়াধুলা করতেছে। এই যে মাছের খাবারটা আমি বের করলাম, ওয়াও সবাই উপরে দেখুন বন্ধুরা, তোমার হাত খাচ্ছে তো মনে হচ্ছে। আমি কিন্তু এখনো খাবার দেইনি, হ্যাঁ এই যে খাবার দিলাম, এখন ওরা খাবে। অনেক সুন্দর করে খায় আসলে, এই যে খাচ্ছে দেখুন। খাওয়া শেষ, ওরা একবারে খায় না, হ্যাঁ খাবার দিলেও একবারে খায় না, একটু পর ঘোরাঘুরি করে আবার খায়। তো এই আমাদের মাছের পরিচর্যা, আর আপনারা যারা পারদর্শী, আমরা তো কাঁচা কারণ আমরা তো প্রথম অ্যাকোয়ারিয়াম কিনছি, আর আপনারা যারা পারদর্শী যদি কেউ দেখে থাকেন তাহলে আমাদের সাজেস্ট করতে পারেন যে কোন ভিটামিনটা মাছের জন্য ভালো, আর কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে পরিষ্কার করা ঠিক কিনা আমরা যেভাবে করলাম। তো আজকের ভিডিওতে এতটুকু।